যাচ্ছি কি 25 বার চলো বাচ্চা আমার সাথে কিছু না পড়ে যাবা তুমি যা পড়ে আমি কাজ যাব কি পড়া আজ ওটা তুমি ছেড়ে দাও তুমি যেটা পড়ে যাও তার থেকে না পড়ে যাওয়া ভালো সব তো তোমার নিজ দেখতে পায় বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এসেছি তো অনেকদিন ধরে ভাবছিলাম একটা প্র্যাঙ্ক ভিডিও করব তো দেখো প্রথমে দেখি এই প্যান্টটা তার আগে বলে দিই ভিডিওটা আমার শাশুড়ি মা করছে আমার বর নয় তো এই সেই প্যান্ট এই দেখো এরকম রিপু করা এই দেখো ফাটা এই প্যান্ট এটা হচ্ছে আমার বরের প্যান্ট ও কি করে এটা পরেই কাজে যায় এটা প্রায় 20 থেকে 25 বার রিপু করা হয়ে গেছে আর ফেটে যায় আবার রিপু করে তো ওইটা আমাকে কাচতে দিয়েছে বলেছে কেচে দিতে কেচে দেওয়ার পরে ও রিপু করতে দেবে তারপরে এই প্যান্টটা পরে নাকি ও কাজে যাবে তো এরকম তো করা যাবে না তাই আমি এই প্যান্টটা ওর সামনেই চাষ করে ছিঁড়ে দেবো আর ওর রিয়াকশনটা দেখবো কি করে আর তার আগেই বলেছি কালকে আমি ওর জন্য একটা প্যান্ট কিনে এনেছি যেটা ও জানে না তো সেটাও ওকে দেবো তার আগে ওর রিয়াকশনটা দেখবো তো চলো রিয়াকশনটা দেখা যাক আমি ক্যামেরাটা এমন জায়গায় সেট করেছি ও বুঝতে পারবে না তো চলো এবার ওকে ডাকবো সব ঠিকঠাক আছে কি গা আই একটা সোনা বাইরে আসো না আচ্ছা আসা কাচু এটা আমি নিয়ে যাব আসো এখানে আসো না এটা আসো না কাজ তোমার প্যান্টটা কাচবো বলে নিয়ে এসেছি রিপু করতে হবে কাচো ওটা ছিঁড়ে গেছে রিপু করবো না বলো কেচে না দিলে নেবে না করবো কত ফাটিয়ে ফেলেছো প্যান্টটা সত্যি কথা গো রিপু করতে হবে কেচে তো ভালো যাচ্ছি 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 আরে কি কর ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে কাজে যাবা হুম ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে প্রতিদিন ছেঁড়া প্যান্ট পরে পরে তুমি কাজে যাও বাচ্চি তো পাচ্ছি না কি করলে তুমি আর বাকি আছে পুরো দু ফালা করে দেবো আমি ছিঁড়ে কি করলে এটা আমি পরে কাজে যাই জানি তো কাজে যাও এই সব সময় ছেঁড়া এই ছেঁড়া এই ছেঁড়া প্যান্ট পরে কেউ কাজে যায় লজ্জা লাগে সেলাই করাতে হতো কি আমার 25 বার চলো বাচ্চা আমার সাথে আমি সেলাই করবো বললে কি করলো তুমি এটাকে 25 বার হয়ে গেছে মনে হয় গুনেছি আমি 25 বার ছিঁড়েছে এই যে এই প্যান্টটা ছিঁড়েছে 25 বার আমি কাজে যাব কি পরে আছি আরো টানো আরো ছিঁড়ে দিই আরে আমি কাজে যাব কি পরে এটা তো আমার একটাই প্যান্ট খালি খালি কিছু না পরে যাবা তুমি যা পরে আমি কাজে যাব কি পরে আজ ওটা তুমি ছেড়ে দিও তুমি যেটা পরে যাও তার থেকে না পরে যাওয়া ভালো সব তো তোমার নিজ দেখতে পায় ভালো প্যান্টটা তুমি নষ্ট করে দিলে তুমি এবার প্যান্ট কে দেবে আমাকে ছিঁড়ে ফেলে দিলে বেশ করেছি আমি যাবো কি পরে এবার আমি এটা বলো তুমি আমারও জানার দরকার নেই প্যান্টটাকে তুমি এই প্যান্টটাকে কাচাবে আর 14 বার করে ছিললে কেন আমি তো বুঝতে পারছি সে কি করব তুমি এবার ফেলে দিরা কেন সেলাই করি না সেলাই করব আমি পুরো এদিক থেকে খাট করে দিয়ে খুলে ওটা সেলাই করব আমি তুমি কিছু এটাই তোমার শাস্তি কিছু না পড়ে যাওয়াটা চলো তোমার একটা উপহার আছে চলো কি উপহার আবার চলো আর এটা প্র্যাঙ্ক হচ্ছে দেখো ক্যামেরা তোমার সাথে প্র্যাঙ্ক করছি আরে এইরকম প্র্যাঙ্ক কে করে আর আমার জিনিসের ক্ষতি করে প্র্যাঙ্ক করছো তুমি ক্ষতি করিনি এ তো তোর ক্ষতি ছিল প্যান্টটা তো ছেঁড়াই ছিল ওই দেখো ক্যামেরা ক্যামেরা ফেলে দেবো ওইখান থেকে ক্যামেরা জিনিসের ক্ষতি করে তুমি প্র্যাঙ্ক করো কারো ক্ষতি করে প্র্যাঙ্ক করবা না কই বাজে একটা বুদ্ধি এসব কি গো ওই ওই টাকা কে গো ওই আমার দিব্যি আমার দিব্যি কি গো তোমার একটা সারপ্রাইজ আছে সিরিয়াসলি দেখবে দেখবে কি গো ওই দেখো কি দিয়েছি
পছন্দ গো, পছন্দ বাবু। তোমার কবে থেকে বলো এই খারাপ প্যান্টটা পরো, ভাল লাগে আমার, আমার নিজেরই কষ্ট লাগে তুমি এরকম করো। খুশি হচ্ছে তো? পেয়েছি, আমি কাজ করতাম না, আমার কাছে টাকা নেই নাকি? তুমি আমাকে জামা এনে দেবো আর নিজের জন্য কিনবা না তাহলে হয়? কত নিলে তোমায় জানতে হবে না? কত না দাম দেখবে না, আমি দাম দাম দেখবে না, আমার ভালো লাগে না কিন্তু। রাগ কমলো আমার উপর? কোথায় বেশি দাম না, তুমি ওরকম সবার মাঝখানে এত ভালো জায়গায় তুমি কাজ করো, এরকম ফাটা প্যান্ট পরে যাও তাহলে চলবে? খুশি হচ্ছ? থ্যাংক ইউ। তুমি খুশি? না ওটা কি খুব পরে বলো, ওটা কি ঠিক? থ্যাংক ইউ, আমি খুব খুশি হয়েছি। আমি যেটা পরে যাবো তার কাজে? হ্যাঁ একদম, আর তো কিছু নেই, পড়তে যেতেই লাগবে। ঠিক আছে ঠিক আছে। তো ও তোমার সাথে আমি এই জন্যই প্র্যাঙ্কটা করেছি, আমি তোমাদের আগে প্যান্ট কিনে এনেছি কালকে রাতে, এটা পরে দেখে আসি একবার। একবার যাও পরে আসো, দেখাই একবার, দেখিয়ে দিই তোমাদেরকে ওকে পরে কেমন লাগে, দেখাবে পরে? দেখাবে না, পরে দেখাবো লজ্জা করে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আর প্র্যাঙ্কটা কেমন লাগলো তোমাদের এটাও প্লিজ কমেন্ট করে জানিও, আর তোমার কেমন লাগলো সেটা একটু বলো। খারাপ লেগেছিল এখন? এখন ভালো লাগছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এরকম একটা খারাপ প্র্যাঙ্ক একদমই করতাম না, কারোর ক্ষতি আমি একদমই করতাম না, কিন্তু আমি ওর জন্য নতুন প্যান্ট এনেছি আর ওটা প্রায় 25-30 বার কম করে, আর ও যে কত বছর আগে থেকে ওই প্যান্টটা পরে আমি জানি না, ওর মা বলছিল বহু বছরের পুরনো প্যান্ট, নতুন প্যান্টের কি গন্ধ, তাই জন্য একটু বাধ্য হয়ে কিনতে হলো। যাক ঠিক আছে, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।